ইচ্ছা বা নিয়ত করা ওয়াদা করা কসম করা পার্থক্য অনেক ইচ্ছার নিয়ত দুটো একই জিনিস বাংলা আরবি ইচ্ছাটা বাংলা হলো নিয়ত করা নিয়ত করলেই কোনো কাজ করা জরুরি হয় না আর যদি কেউ ওয়াদা করেন কারোর সাথে কোনো মানুষের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা জরুরি হয়ে যায় কসম যদি করেন আল্লাহ নাম নিয়ে কোনো কাজ করবেন বলে ভবিষ্যতে তাহলে সেটাও রক্ষা করা জরুরি হয় যদি ওয়াদা ভঙ্গা করেন তাহলে গুণাহ হয় এবং সেটার জন্য কোনো কাফারা নাই কোনো আর্থিক দণ্ড নাই আর যদি কসম করে থাকেন সেটা যদি ভঙ্গ করেন তাহলে হয় তিনটা রোজা রাখতে হবে না দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে তার জন্য অর্থদণ্ড আছে আর নিয়ত বা ইচ্ছা এটা যদি করেন সেটা ভঙ্গ হলেও কোনো অসুবিধা নাই এ হলো নিয়ত ইচ্ছা ওয়াদা এবং কসমের সাথে পার্থক্য আল্লাহর